Hi friends, this is Nupur. Welcome back to my channel Nupur Blogs. So, tumra thumbnail dekhe bujhe gecho je ami aaj ki recipe dekhate cholechi. Ar tumra dekho kemon lage ar I hope tumra bhalo acho. Amio khub bhalo achi. To onek din por abar ekta blog niye elam. To dekhe nao kibhabe banacchi ami chal kumrer pur. দেখো আমি একটা গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে ঠিক কেটে আমি এই ভাবে পিস করেছি দেখো পিস করে মাঝখানটা ছিড়ে দিয়েছি তোমরা দেখতে পাবে দেখো ঠিক এই ভাবে এবার এর মধ্যে এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে দেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আর তেল গরম হলে নুন হলুদ দিয়ে রাখা চাল কুমড়োটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব কড়াইতে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দেব কোনো জল ছাড়াই এটা থেকে যে জলটা বের হবে সেটাতেই এটা সিদ্ধ হয়ে যাবে তো চলো দেখে নেবে এবার এদিকে আমি সরষে রসুন পোস্ত আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি পোস্ত আর সরষেটা আলাদাভাবে রেখেছি পোস্তটা প্যাকেটে রেখেছি যাতে ছড়িয়ে না যায় তোমাদের যাতে বোঝাতে পারি এবার এটাকে পেস্ট করে নিয়েছি দেখো মিক্সিতে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এটা সিদ্ধও হয়ে গেছে আর এটাকে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো নামিয়ে ফেলেছি আর এটা অনেকটা নরম হয়ে গেছে আমি ধরে বুঝতে পারছি চাল কুমড়োগুলোকে ভেজে নামিয়ে নেওয়ার পর একটু তেল ছিল কড়াইতে তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সিতে যখন আমরা কিছু বাটি তো হালকা একটু জল দিয়ে নি সামান্য কিন্তু জলটা তো এটা পাতলা ছিল তাই জন্য আমি তেলে নেড়েলাম যাতে এটা টাইট হয়ে যায় আর এর মধ্যে দেখো এবার আমি হাফ চামচ একদম অল্প হাফ চামচের থেকে অল্প নুন আর অল্প একটু হলুদ দিলাম দেখো অনেকটা টাইট হয়ে এসেছে পুরটা এবার আমি নামিয়ে দেখাচ্ছি তো দেখে নাও পুর রেডি এবার আমি যে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম চাল কুমড়োটা সেটার মধ্যে আমি পুরগুলোকে সব ভরব দেখো চাল কুমড়োটাকে প্রথমে নেব আর চিড়ে রেখেছিলাম যে সেটাকে আলাদা করে তার মধ্যে আমি পুরটাকে দিয়ে নিচ্ছি দিয়ে ওপরে পোর্শনটা আবার চেপে দিচ্ছি তো এইভাবে আমি সব কটা পুর রেডি করে নেব তো দেখো তোমরা কিভাবে করি দেখো এদিকে আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি তোমরা বেসন ইউজ করতে পারো আর এক চামচ হলুদ আর ঠিক হাফ চামচ নুন দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য সামান্য জল অ্যাড করব একদম সামান্য জল অ্যাড করে এটাকে ভালোভাবে মেখে নেব আর এমন ভাবে মাখবে যে যাতে টাইট থাকে গোলাটা যেন ব্যাটারটা টাইট হয় দেখো আমারটা কি সুন্দর টাইট হয়েছে একদম পাতলা হবে না আমি বেসন ইউজ করি না চালের গুঁড়ো ইউজ করি কারণ চালের গুঁড়োতে মুচমুচে হয় এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে আমি ব্যাটারটার মধ্যে পুর ভরে রাখা চাল কুমড়োটাকে ভালো করে ডুবিয়ে নেব আর দেখো ঠিক এইভাবে আমি কড়াইতে একটা একটা ছেড়ে দেব ভাজার জন্য একটা দিক ভাজা হয়ে গেছে তো এটাকে উল্টে দেব আবার দিয়ে আরেক পিঠ ভাজতে দেব দুটো দিকই ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে দেখো যে তিনটে ভেজেছিলাম নামিয়ে নিয়েছি আর এভাবে আমি সবকটা ভেজে তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস সবকটা আমি ভেজে ফেলেছি পুর ভরে ব্যাটারে ডুবিয়ে ঠিক এভাবে ভেজে ফেলেছি এটাই ছিল আজকের রেসিপি কেমন লাগলো রেসিপিটা আশা করি ভালো লেগেছে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো চলো আজকে এইটুকুই তো বাই বাই